আমাদের এই পোর্শনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আমি কানেকশন ডায়াগ্রামটা দেখাবো। আমাদের কানেকশন ডায়াগ্রাম যদি আমরা ঠিকভাবে না দিই, তাহলে পাওয়ার অ্যানালাইজার লাইব্রেরিটি ঠিকভাবে কাজ করবে না। সো আমাদের পাওয়ার অ্যানালাইজার লাইব্রেরি থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে হলে আমাদেরকে কানেকশন ডায়াগ্রামটা অবশ্যই কেয়ারফুলি খেয়াল করে দিতে হবে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে ধরতে পারি, আমি একটি বাসা বাড়ির এসি মোটরের কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর এবং ফেজিংয়ের মেজার করব। সো আমি একটি ইকুইভ্যালেন্স সার্কিট এখানে ড্র করলাম, যেটা রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম এবং ইন্ডাক্টেন্স হচ্ছে 10 মিলি হেনরি। সো এটির কারেন্ট ভোল্টেজ মেজার করবো। এখন কারেন্ট ভোল্টেজ মেজার করার জন্য আমাকে অবশ্যই মাইক্রোকন্ট্রোলারের ইনপুট রেঞ্জে নিয়ে আসতে হবে। আমরা জানি আরডুইনোর যে মাইক্রোকন্ট্রোলার 80MEGA328, সেটি ম্যাক্সিমাম 0 থেকে 5 ভোল্টেজ পর্যন্ত মেজার করতে পারে। এর বাহিরে কোনো ভোল্টেজ সে মেজার করতে পারবে না। এ থেকে বেশি ভোল্টেজ দিলে মাইক্রোকন্ট্রোলার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সেই জন্য আমরা একটা পটেনশিয়াল ট্রান্সফর্মার ইউজ করে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করবো ফার্স্টে। ওকে, আমি কানেক্ট করতেছি। ভোল্টেজটাতে স্টেপ ডাউন করার পর আমি এখন রিড করে দেবো এখানে ভোল্টেজ কত পাচ্ছি। আমি এখানে পটেনশিয়াল ট্রান্সফরমারের আউটপুট সাইডে এখানে গ্রাউন্ড করে দেখি। ওকে, এখানে আমি ভোল্টেজটা রিড করব। সো এখানে আমি একটা ভোল্টেজ প্রোব লাগাচ্ছি। ওকে, আমি যদি এখন সিমুলেশনটা রান করি, সো এখানে আমি ভোল্টেজটা দেখতে পারবো। সো এটা ফ্লাকচুয়েটিং ভোল্টেজ আমি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না। সো আমি এটা গ্রাফে ড্র করবো। এখন গ্রাফে ড্র করার জন্য আমি গ্রাফ মোডে যাবো। গ্রাফ মোডে গিয়ে আমি একটা গ্রাফে ড্র করবো। সো আমি চাচ্ছি 3 সাইকেল ড্র করবো। সো আমার এখানে স্টপ টাইম হবে যে কি 60 মিলি সেকেন্ড। তো এটাকে আমি ড্র্যাগ করে গ্রাফের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি স্পেস বার প্রেস করলে সিমুলেশনটা রান করবে। সো মনে রাখবে, যে কোনো গ্রাফে আমার প্রোবগুলো ছাড়া পর প্রোটি আছে স্পেস বার প্রেস করতে হয় সিমুলেশন রান করানোর জন্য। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমার ভোল্টেজটা 20 থেকে -20 এর মধ্যে চলে আসছে। সো এখন যদি আমি একটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করে 0 থেকে 5 ভোল্টেজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ভোল্টেজটা আমি ইজিলি রিড করতে পারবো। ওকে, এখন আমি ভোল্টেজ ডিভাইডারের জন্য রেজিস্টার কানেক্ট করতেছি। সো আমি যদি এই পয়েন্ট থেকে ভোল্টেজ সিগন্যালটা রিড করি, সো আমি এখানে একটা ভোল্টেজ প্রোব লাগিয়ে দেখি এখানে ভোল্টেজটা কত আসতেছে। সো আমি যদি এখানে 10K দিই এবং এখানে যদি 100K দিই, তাহলে আমার ভোল্টেজ রেশিও অনেক কমে যাবে। ওকে, এটা ড্র্যাগ করে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আবার এসএসএ প্রেস করলাম। সো ভোল্টেজ অনেক ছোট হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিই। সো এটা আমার এখন লাগবে না। সো আমি এখন দেখতে পাচ্ছি আমার ভোল্টেজটা -2 থেকে +2 এর মধ্যে চলে আসছে। কিন্তু মাইক্রোকন্ট্রোলারে আমাদের যে 0-এর নিচে যে পোর্শনটা, মানে নেগেটিভ সাইকেলটা রিড করতে পারবো না। সো আমার এই ভোল্টেজটাকে আরও কন্ডিশন করতে হবে। আমি কী করবো, এখানে গ্রাউন্ড না দিয়ে এখানে একটি ডিসি অফসেট অ্যাড করে দিব। ডিসি অফসেট অ্যাড করে তার নিচে আমি গ্রাউন্ড কানেক্ট করব। এখানে আমি 2.5 ভোল্টেজ ডিসি অফসেট অ্যাড করবো, কারণ আমি যাতে 5 ভোল্টেজের মধ্যে উপরের দিকে 2.5, নিচের দিকে 2.5 ভোল্টেজ পেয়ে থাকি। দ্যাটস আমি এখানে 2.5 ভোল্টেজ ডিসি অফসেট অ্যাড করলাম। এখন আমি সিমুলেশনটা রান করে এসএসএ প্রেস করে, সো আমি দেখতে পাচ্ছি আমার ভোল্টেজটা 0 থেকে 5 ভোল্টেজের মধ্যে চলে আসছে। সো এখন আমি এই পয়েন্টে আরডুইনো অ্যানালগ রিড দিয়ে ইজিলি মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে মানে ভোল্টেজ সিগন্যালটা রিড করতে পারি। ওকে, সো আমাদের ভোল্টেজ সিগন্যাল রিড করার জন্য আমাদের কন্ডিশন সার্কিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কারেন্টটা রিড করব। তার আগে একটা কথা বলে নিই, আমরা যখন কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই রিড করব, তখন আমাদের একটা ডিসি অফসেট অ্যাড করা লাগতেছে। তার মানে কি আমরা একটা সার্কিটের মধ্যে আলাদা আলাদা 2-3টা করে ব্যাটারি কানেক্ট করবো, এটা তো কখনো পসিবল না, বা এটা টেকনিক্যালি ফিজিবল সলিউশন না। দ্যাটস ওয়াই এই ডিসি অফসেটটা আমরা মাইক্রোকন্ট্রোলার যে পাওয়ার সাপ্লাই 5 ভোল্টেজ সেখান থেকে বানাবো। এটা কীভাবে আমি দেখাচ্ছি, সেটা বানানোর জন্য আমরা আরেকটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করবো। দুইটা রেজিস্টর, সেম ভ্যালু দুইটা রেজিস্টর। এখন আমি গ্রাউন্ড কানেক্ট করতেছি। সেম ভ্যালু দুইটা রেজিস্টর, এবং এখানে যদি আমি 5 ভোল্টেজ কানেক্ট করি উপরে, তাহলে সো আমি এখন যদি এখানে আমি কত পাচ্ছি, এখানে আমার আমি 2.5 ভোল্টেজ পাবো। এটা দেখার জন্য আমি এখানে একটা ভোল্টেজ প্রোব কানেক্ট করে দিই। আমি যদি সিমুলেশনটা রান করি, সে এখানে 2.5 ভোল্টেজ দেখতে পাচ্ছি। সো আমাদের আলটিমেটলি এখানে একটা 2.5 ভোল্টেজ আমরা ডিসি অফসেট জেনারেট করে ফেলছি, এবং ওই পয়েন্টে আমরা এখানে কানেক্ট করে দিব।
সো আমি আবার সিমুলেশন অন করে দেখি। সো আমি দেখতে পাচ্ছি আমার গ্রাফ কোনো চেঞ্জ হয়নি, তার মানে কি আমি এখানে 2.5 ভোল্টেজ ডিসি অফসেট অ্যাড করে দিয়েছি। সো এই 2.5 ভোল্টের ডিসি অফসেট আমরা অনেকভাবেই অ্যাড করতে পারি, আমরা অপ এম্প দিয়েও এই ডিসি অফসেট অ্যাড করতে পারবো। সো আমি সার্কিট কমপ্লেক্সিটি কমানোর জন্য একটা রেজিস্টার ডিভাইডার দিয়ে ডিসি অফসেট অ্যাড করেছি। এখন আমরা কারেন্টটা রিড করবো। কারেন্টটা রিড করার জন্য অবশ্যই আমাদের এখানে একটা কারেন্ট ট্রান্সফরমার কানেক্ট করতে হবে, যেহেতু প্রোটিএস সিমুলেশনে কোনো কারেন্ট ট্রান্সফরমার নয়, সেই জন্য আমরা একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স ইউজ করবো। ধরে নিলাম আমাদের সিটির ট্রান্স রেশিও হচ্ছে 1000। সো আমাদের কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের গেইনটা আমার ওভাবে দিতে হবে 1000 যাতে হয়। ওকে, আর মাইক্রো কন্ট্রোলার কখনো সরাসরি কারেন্ট রিড করতে পারে না, সেই জন্য আমাদেরকে কারেন্টকে অবশ্যই ভোল্টেজে কনভার্ট করে দিতে হবে। সো আমরা সিটির যে আউটপুট টার্মিনাল সেখানে একটা রেজিস্টর কানেক্ট করব। রেজিস্টার কানেক্ট করে কারেন্টটাকে ভোল্টেজ দিয়ে দেবো। একটা জিনিস মনে রাখা দরকার, আমরা কখনো সিটির আউটপুট টার্মিনাল ওপেন রেখে হাত দিয়ে ধরবো না, কারণ সেখানে সবসময় হাই ভোল্টেজ থাকে। সো ধরে নিলাম সিটি সেন্স রেজিস্টারটা 1K। ওকে, সো আমরা যদি এখন আমাদের কারেন্ট, আমাদের এখানে যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কারেন্ট ট্রান্সফরমার এটাকে 1:1000 রেশিও অনুযায়ী ছোটো করে ফেলতে, ছোটো করে ওই কারেন্টটাকে আমরা রেজিস্টার দিয়ে ভোল্টেজে কনভার্ট করে ফেলতেছি। কিন্তু এখানেও অবশ্য পজিটিভ নেগেটিভ আছে। ওকে, আমরা সিমুলেশনে দেখি, এখানে যদি আমি ভোল্টেজ প্রোব কানেক্ট করি, এখানে যদি এই টার্মিনালে যদি আমি একটা গ্রাউন্ড দিই, সো আমি এখন এটা হচ্ছে দিকে R6। ওকে, R6টা ড্র্যাগ করে সিমুলেশনে নিয়ে আসবো। নিয়ে এসে আমি সিমুলেশনটা রান করলে আমি দেখতে পাচ্ছি আমার এটা হচ্ছে যে কি R6 হচ্ছে আমার রেড, তার মানে আমি কারেন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিকে অনেক বেশি। সো এখানে আমি রেজিস্টার ভ্যালুটা কমিয়ে দিলাম, কমিয়ে 200 নিয়ে আসি। ওকে, এখন আমি একটা জিনিস খেয়াল করি, আমাদের কারেন্টটা কিন্তু -4 থেকে +4 পর্যন্ত, কিন্তু এটা কখনো মাইক্রোকন্ট্রোলার রিড করতে পারবে না, কারণ নেগেটিভ ভোল্টেজ কখনো আমাদের মাইক্রোকন্ট্রোলার বা আরডুইনো রিড করতে পারে না। সেই জন্য আমরা এখানে আগের মতো একটা ভোল্টেজ ডিভাইডার কানেক্ট করে দিব রেজিস্টার দিয়ে বানানো। ব্লক কপি, ওকে, এটা এখানে কানেক্ট করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটা উপরের দিকে অফসেটেড হয়ে গেছে। ওকে, কিন্তু এখন আমাদের এখানে আরও ভোল্টেজটা কমাইতে হবে, কম অবশ্যই 2.5 ভোল্টেজের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট এবং আমাদের সবুজ সিগন্যালটা হচ্ছে ভোল্টেজ সিগন্যাল আর লাল সিগন্যালটা হচ্ছে কারেন্ট সিগন্যাল। সো আমরা দেখতে পাচ্ছি কারেন্ট এবং ভোল্টেজ 0 থেকে 5 ভোল্টেজের মধ্যে চলে আসছে। এখন আমাদের এই কারেন্ট এবং ভোল্টেজটা রিড করে ইজিলি আমরা এসি সব প্যারামিটার মেজার করে ফেলতে পারবো। কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, ফেজ অ্যাঙ্গেল, ফ্রিকোয়েন্সি সব কিছুই বের করা যাবে। ওকে, আমি এখানে প্রোব কানেক্ট করি, এখানে একটা প্রোব কানেক্ট করি। সো এই টার্মিনাল থেকে আমি কারেন্ট রিড করব, এই টার্মিনাল থেকে আমি ভোল্টেজটা রিড করব। সো আমাদের সার্কিট মোটামুটি রেডি। সো এভাবে যদি আমরা সঠিকভাবে কানেকশন দিই, তাহলে আমাদের পাওয়ার অ্যানালাইজার লাইব্রেরির মাধ্যমে আমরা ইজিলি কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর এবং ফেজ অ্যাঙ্গেল মেজার করে ফেলতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।